কিরে মিরাজ কেমন আছস? কেমনে ভালো থাকি, ঢাকা থেকে আসতে মা আসতে মা বাবার পেরেশান। ও তাই নাকি? তো এই ঢাকা থেকে আসলে আমাদেরকে কোনো ট্রিটমেন্ট কিছু দিলি না? এ দেখ ছোট ভাই আসতে না আসতে ছোট ভাই এসএমএস দিতেছে যে ওর পরীক্ষা। ও টাকা দিতে নাকি? হ্যাঁ ভাই। ও ঠিক আছে দিবি না, মানে আমারও তো চাকরি বাকরি গায়ে করি, সেটা ছোট বড় সবাকে নিয়ে থাকি এটা। হ্যালো লিমন। হ্যালো হাসান মামা, তুই কই? এই তো আমরা এখানে প্রত্যেকদিন আড্ডা দেয় বসে ওইখানে তো আছি। মামা হাসান আমার তো একটা হেল্প লাগতো, যদি একটু উপকার করতে ভালো হইতো। মা যে কোনো ব্যাপারে হেল্প করতে পারবো কিন্তু মামা আমি তোকে টাকা পয়সার ব্যাপারে হেল্প করতে পারবো না। এখন মাঠে শেষ, আমার কাছে কিছু টাকা নেই, কোনো টাকাই নেই। টাকা থাকলে তোর হেল্প করতে পারতাম কিন্তু আমার কাছে টাকা নাই, তো অন্য কোনো হেল্প বলে করতে পারবো কিন্তু টাকার ব্যাপারে এখন স্টপ রাখ। হাসান মামা দেখ আমার কোনো টাকা পয়সা লাগবে না, ওইরকম কোনো ব্যাপার না ভাই। আমার একটা ইম্পর্টেন্ট কথা আছে তোর সাথে, তুই কই একটু আইলে তোর সাথে একটু দেখা করতে পারলে ভালো হইতো মামা। তুই একটু কই তাড়াতাড়ি বল, আমি তোর সাথে দেখা করবো। এই তো আমরা এখন আমরা প্রত্যেকদিন যেখানে আড্ডা দেয় এখানে আছে, সাথে মিরাজ আছে ঢাকা থেকে আসছে, ও আর সেখানে যা ইম্পর্টেন্ট কথা ওরা বলবি, আড্ডা মাড্ডা দিন তাড়াতাড়ি চলে, আমরা এখানে বসে আছি আমি আর মিরাজ। আচ্ছা ঠিক আছে মামা আমি আসতেছি, তোরা বস ওইখানে। দেখ মামা আমার টাকা পয়সা লাগবে না, বুঝছস? কি লাগবে বল ভাই? আমার রক্ত লাগবে। এ দেখ আবার নতুন করে ধান্দাবাজি শুরু করছিস ভাই। দান্দাবাজি না, তোর সাথে কথা বলি না, আমি হাসানের সাথে কথা বলতে এসেছি। স্টপ ভাই, আমার মা অ্যাক্সিডেন্ট করছে, আমার রক্ত লাগবে। ভাই প্লিজ আমি তো পায়ে পড়ে দরকার হলে ভাই এখন আমি পারবো না, আমার রক্ত দিতে ভয় লাগে, কারণ অনেকদিন পরে বিরাজ ঢাকা থেকে দেশের বাড়িতে আসে, তো তোর কাঁধটা দে আমার আমি গেলাম। আরেকটা তো জরুরি কথা ছিল, তোরা কই? আমি একটু আসতে চাই, তোদের সাথে একটা কথা ছিল, আমি কথা বলবো। এ তো আমি মিরাজগো বাগানে আছি, কি ইম্পর্টেন্ট কথা? মিরাজগো বাগানে এখন মিরাজের সাথে আমি দেখা করতে। আচ্ছা ঠিক আছে তোরা মিরাজরা বাগানে থাক, আমি আইতেছি। তেরা